আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা ব্যবসায়ী হেলেনা জাহাঙ্গীরের বাসায় অভিযান চালাচ্ছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। রাত 8টার পর র্যাব 2 এর একটি দল রাজধানীর গুলশান 2 এর 36 নম্বর সড়কে হেলেনা জাহাঙ্গীরের বাসায় অভিযান শুরু করে। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের পরিচালক হেলেনা জাহাঙ্গীর জয়যাত্রা গ্রুপের কর্ণধার, তিনি আইপিটিভি জয়যাত্রার চেয়ারপারসন। হেলেনা জাহাঙ্গীর আওয়ামী লীগের মহিলা বিষয়ক উপকমিটির সদস্য এবং কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদে ছিলেন। সম্প্রতি বাংলাদেশ আওয়ামী চাকরিজীবী লীগ নামের একটি সংগঠনের সঙ্গে হেলেনা জাহাঙ্গীরের সম্পৃক্ততার খবর প্রকাশ হলে তাকে দুই কমিটি থেকেই বাদ দেয় আওয়ামী লীগ। দর্শক, এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন সহকর্মী আজিজুল ইসলাম, তার কাছে জানব সবশেষ তথ্য। আজিজুল, অভিযান কি পর্যায়ে আছে আর এ সম্পর্কে র‍্যাব কিছু জানিয়েছে কিনা আমাদের বিস্তারিত জানান। ধন্যবাদ ইফতেখার, আপনাকে যেটাই জানাতে চাই যে র‍্যাব এখন পর্যন্ত আমাদেরকে কিন্তু কিছুই জানায়নি। আমরা অনেকটা খবর নিয়ে জানার চেষ্টা করেছি যে অভিযান কি পর্যায়ে রয়েছে বা হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে সুনির্দিষ্টভাবে কোনো অভিযোগ পাওয়া গিয়েছে কিনা, এই সব বিষয়গুলো আমরা জানার চেষ্টা করেছি, কিন্তু র‍্যাবের পক্ষ থেকে কিছুই জানানো হয়নি। র‍্যাব আমাদেরকে যেমনটি জানিয়েছে যে আমাদেরকে অপেক্ষায় রেখেছেন এবং বলা হয়েছে যে এই বিষয়ে পরবর্তীতে তারা বিস্তারিত জানাবেন যখন অভিযান শেষ হবে তখন। আপনাকে একটু যদি দেখায়, আপনি আমার পিছনে যে বাড়িটি রয়েছে এটিই হলো হেলেনা জাহাঙ্গীরের বাসভবন। এখানে গুলশান 2 এর 36 নম্বর রোডের 5 নম্বর বাড়ি এটি। এই বাড়িটিতেই রাত সাড়ে আটটার দিকে র‍্যাবের একটি দল প্রবেশ করে এবং আমরা যতদূর জেনেছি যে হেলেনা জাহাঙ্গীরের বাসায় অভিযান চালাচ্ছে তারা, হয়তো বিস্তারিত জিজ্ঞাসাবাদ বা এই বিষয়গুলো আমরা এর বাইরে কিন্তু আমরা বিস্তারিত আর কিছুই জানতে পারিনি। আমরা আপনাকে যদি আপনি যেমনটি বলছিলেন যে হেলেনা জাহাঙ্গীর কিন্তু একটি বড় বাংলাদেশের যে সবচেয়ে বড় রাজনৈতিক দল আওয়ামী লীগের মহিলা বিষয়ক উপকমিটির সদস্য ছিলেন এবং তিনি কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস দেওয়ার মাধ্যমে তিনি কিন্তু বিতর্কে জড়িয়ে পড়ে, তিনি স্ট্যাটাস দিয়েছিলেন যে আওয়ামী চাকরিজীবী লীগের সদস্য সংগ্রহের জন্য দেশে এবং বিদেশে, এই বিষয়টি নিয়েই আসলে মূলত তিনি বিতর্কে জড়িয়ে পড়েন। এবং আমরা যেমনটি দেখলাম যে গত রবিবার তাকে কিন্তু চূড়ান্তভাবে মহিলা বিষয়ক যে উপকমিটি আওয়ামী লীগের সেই কমিটি থেকে তাকে আনুষ্ঠানিকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে, যদিও তিনি অনেক যুক্তি দেওয়ার চেষ্টা করেছিলেন যে তিনি দলের জন্য অনেক বড় ধরনের অবদান রয়েছেন এবং তিনি দীর্ঘদিন ধরে এই রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত, কিন্তু যদিও এটি ধপে টেকেনি। শেষ পর্যন্ত আমরা দেখলাম যে মহিলা বিষয়ক যে কমিটি রয়েছে, মেহরাপ্র চুমকি যিনি ওই কমিটির যে নেতা, তার স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতেই তাকে কিন্তু এই পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তো আমরা এই গুলশান 2 এর যে হেলেনা জাহাঙ্গীরের বাসভবনের সামনে রয়েছি, আমরা চেষ্টা করব যে বিস্তারিত জানার যে আসলে হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে আসলে কী ধরনের অভিযোগ পেয়েছে র‍্যাব। নিশ্চয়ই কোনো খবর পেয়েই তার বাসায় অভিযান শুরু করেছে, এটি এতটুকু বলতে পারি আমরা। তো র‍্যাবের অভিযান শেষ হলে তারপরে আমরা আবার বিস্তারিত জানতে পারবো। তবে হেলেনা জাহাঙ্গীর যে ব্যবসায়ী এবং তিনি ঢাকায় এবং তার যে কুমিল্লাতে তার এই দুইটি জায়গায় কিন্তু তিনি নেতৃস্থানীয় ছিলেন এবং এমপি যে আব্দুল মতিন খসরু মারা যাওয়ার পর তার আসনে যখন উপনির্বাচন হয় তখন তিনি মনোনয়নপত্র তুলেছিলেন সংসদ সদস্য পদে, যদিও তিনি মনোনয়ন পাননি। তো এই ছিল আমার কাছে মোটামুটি সর্বশেষ সংবাদ। তবে আমরা এই এখানে অবস্থান করছি, র‍্যাব সদস্যরা যখন বের হয়ে আসবেন তখন তারা বিস্তারিত জানানোর পর আমরা আরও বিস্তারিত করে আপনাদের দর্শকদের উদ্দেশ্যে জানাতে পারবো। ইফতেখার, এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। আজিজুল, ধন্যবাদ আপনাকে।